আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন সবাইকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমার বুধবারের ব্লগটাই শেয়ার করছি এখন সকাল দশটার মতো বাজে আমার রান্না অলমোস্ট কমপ্লিট আমি এখন হচ্ছে টেবিলে খাবার দিব তো খাবার দেওয়ার আগে ভাবলাম টেবিলটাকে একটু ফ্রি করে নেই সকালবেলায় হচ্ছে আমি ফ্রুটসগুলি ধুয়েছি তো ওগুলো হচ্ছে গোছানো হয় নাই মানে সব সময় আমার টেবিলেই রাখা হয় ফ্রিজে রেখে আসলে খাওয়াটা অতটা ভালো লাগে না তো যেগুলি একদম ফ্রিজে না রাখলেই না এখানে হচ্ছে আমি আমলকি আর ড্রাই কিছু খেজুর ওগুলি হচ্ছে ফ্রিজে রেখে দেবো কারণ এগুলি বেশি খাওয়া হয় না তো আমি টেবিলটাকে ফ্রি করে নিয়ে দেন হচ্ছে টেবিলে খাবার দিব তো আজকে আপনাদের সাথে আমি যে কিচেনের প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলহামদুলিল্লাহ সেটা আমি নিজে নিজেই কি বলবো আসলে খুবই খুশি লাগছিল। যে নিজের বুদ্ধিতে সেই প্রবলেমটা সলভ করতে পেরেছি তো আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি যে প্রবলেমটাতে পড়েছি এটা যে কারোরই হতে পারে তো তার জন্যে ভাবলাম যে শেয়ার করি হয়তো বা আইডিয়াটা কারো না কারো কাজে আসতে পারে কারণ ফ্ল্যাট বাসায় যে এরকম একটা প্রবলেম হতে পারে কিচেনে এটা হয়তো বা ফেস না করলে আমি নিজেই বিশ্বাস করতে পারতাম না তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন বিষয়টা কি ছিল মানে কিচেনে পানির উপর দাঁড়িয়ে চুলাটাও পানির উপর এমন অবস্থায় রান্না করতে হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে আমি ফ্রুটসের যে বাস্কেটটা ওটা একটু মুছে নিচ্ছি আর বেশ কিছু আমরা ছিল ওগুলিকেও ফ্রিজে রেখে দিব আর অনেক সময় দেখবেন যে ফ্রুটসের বাস্কেটে শসা গাজর ওগুলিও থাকে কারণ এগুলো হচ্ছে ওর বাবা শুধুই খায় তো যাই হোক এখন হচ্ছে টেবিলে খাবার দেওয়ার আগে আমার প্রতিদিনকার যে কাজ ডেটল পানি দিয়ে টেবিলটাকে স্প্রে করে নিব তো যেদিন সময় থাকে চেষ্টা করি চা নাস্তা খাওয়ার আগে বা পরে করে নিতে কারণ যে টাইমটাতে খাবার দিই তখন অনেক বেশি তাড়াহুড়া থাকে আর সারা দিনের মধ্যে দেখবেন সকালবেলাটা সবচেয়ে বিজি টাইম থাকে তো যতটুকুন স্পেস খালি আছে ওইটুকুন স্পেসেই হচ্ছে আমি স্প্রে করে তারপর মুছে নিচ্ছি টেবিলে খাবার দিতে দিতে আপনাদেরকে বলি আমি যে কিচেন প্রবলেমটা শেয়ার করেছিলাম সেটা আসলে অনেক ভাবনা চিন্তার পরেই শেয়ার করেছি মানে আমি যখন প্রবলেমটা ফেস করি তার এক সপ্তাহ পর হচ্ছে ভিডিওটা আপলোড করি তো ওই এক সপ্তাহ পর্যন্ত কিন্তু আমি সেম প্রবলেমেই ছিলাম তো সেই ভিডিওটা শেয়ার করার পর আমার এটা ভেবে অনেক বেশি ভালো লেগেছে যে যারা আমাকে দেখে তারা আমারই মতো যারা আমার ভিডিও দেখে তাদের মেন্টালিটির সাথে আমার মেন্টালিটির মিল আছে বিধায় আমি ওই ভিডিওর মাধ্যমে যে মেসেজটা শেয়ার করতে চেয়েছিলাম সেটা সবাই খুব সুন্দরভাবে নিয়েছেন আমি সেটা কমেন্ট করেই বুঝতে পেরেছি আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে যে আমি ভিডিওতে তেমন কিছু দেখাই নাই জাস্ট আমি যে প্রবলেমটা ছিলাম সেটা কিভাবে ফেস করছি জাস্ট দু একটা কথা বলেছি আসলে প্রবলেমটাকে যখন আমরা প্রবলেম মনে করি তখন দেখবেন যে সেই প্রবলেমটা বড় প্রবলেমে পরিণত হয় আর যে বিষয়টার প্রবলেম আছে তার কিন্তু সলিউশনও আছে তো আমি আমার কিচেনের যে প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আসলে মেন প্রবলেম ছিল যেটা যে মিস্তুরি পর্যন্ত এটা খুঁজে পাচ্ছিলো না যে পানিটা কোন দিক দিয়ে আসতেছিল তো যার কারণে সলিউশনেরও ওয়ে নেই তো শেষ পর্যন্ত আমি আপনাদের দেখিয়েছিলাম না যে একটা জায়গায় পানি লিক হচ্ছে তো ওইটাই হচ্ছে মেইন সূত্রপাত তো সেটা আমি কিভাবে নিজের বুদ্ধি দিয়ে মানে সলভ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পনেরো এগারোটার মতো বাজে তো আমি আজকে একটু পায়েস করব। আসলে আমার বাসায় মিষ্টি জাতীয় খাবার খুবই কম চলে তো যার কারণে আমি সব সময় মানে মিষ্টি জাতীয় কোনো কিছু করলে একদমই অল্প স্বল্প করার চেষ্টা করি তো এখানে হচ্ছে হাফ লিটার দুধ দিয়ে পায়েস করব আর হাফ লিটার দুধ দিয়েও যে পায়েস এত মজার হতে পারে সেটা বাসায় যদি কখনও ট্রাই করেন আমার রেসিপি ফলো করে তাহলেই বুঝতে পারবেন আসলে ভিডিওতে অনেক সময় কথা বলতে গিয়ে নিজের ডাক নিজে পাঠানো হয়ে যায় কিছু করার নেই তো এখানে হচ্ছে আমি ছোটো মুষ্টি করে দুই মুষ্টি চাল নিয়েছি এটা যদি আমি প্রপার মুষ্টিবদ্ধ করি তাহলে এক মুষ্টি চাল হবে হাফ লিটার দুধের জন্য আমি এখানে এক মুষ্টি চাল নিলাম কালো জিরার চাল যেটা নিয়ে আমি চালটাকে হচ্ছে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তো ক্লিন করার পর এই যে অল্প একটু পানি থাকবে যাতে এই পানি দিয়ে টোটাল চালটা সিদ্ধ হয় এরকম আন্দাজে এই যে বোঝা যাচ্ছে কিনা না জানি না একদমই অল্প তো এর মধ্যে এখন হচ্ছে আমি দুধ দিয়ে দিব তো আমি এখানে হাফ লিটার দুধ পুরোটাই দিচ্ছি তো দুধ আর চালটাকে যদি একই সাথে দিয়ে চুলায় বসিয়ে দেয়া যায় তাহলে হয় কি এটা কিন্তু একদম মানে জাল করা না দুধটা দেখতেই পাচ্ছে না আমি প্যাকেট থেকে মাত্রই বের করছি তো তাহলে হয় কি মানে দুধটা জালে জালে ঘন হতে থাকে সেই সাথে চালও সিদ্ধ হতে থাকে তো এভাবে করে দুধ চালটা একসাথে সিদ্ধ করার কারণে এটার মানে কি বলবো অনেক বেশি মজা হয় খেতে তো এখন আমি চুলার আগুনটা একদম লোতে রেখে হচ্ছে মানে এটাকে বেশ কিছু সময় জাল করে নেব তো প্রথম দিকে হচ্ছে একটু নেড়ে ছেড়ে দিতে হবে তারপর অনেক সময় পরপর নালেও হবে এটা যেহেতু একদম চুলার আগুনটা লোতে রেখে করব তার জন্য একটু সময় লাগবে আর এই পায়েস বসিয়ে কিন্তু অনেক কাজেই করে নেওয়া যায় তো এখন হচ্ছে আমি এক চিমটির মতো লবণ দিয়ে দিব তাহলে চালটা আর কি দ্রুত সিদ্ধ হবে তো এভাবে করে আমি এখন মানে কয়েকবার মানে বসানোর পরে হচ্ছে কয়েকবার নেড়ে দেব তারপরে হচ্ছে একটু মানে সময় পর পর হবে চুলায় পায়েসটা বসিয়ে এদিকে হচ্ছে আমি আরেকটা কাজ করে নেব এখানে যে দেখতে পাচ্ছেন মূলার ডাটা আর হচ্ছে মূলা মানে মূলার শাকের সাথে যে ডাটা থাকে মূলা সহ ওইটা তো আমি এগুলিকে হচ্ছে বেছে নিয়েছি মানে ধুই নাই না ধুয়ে হচ্ছে এখন ফ্রিজ আপ করবো তো অনেক সময় দেখবেন যে এই ধরনের ডাটা যদি আমরা ফ্রি মানে ফ্রোজেন করি নষ্ট হয়ে যায় তো আমি যেভাবে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো একটা বক্সের মধ্যে হচ্ছে আমি প্রথমে একটা মানে ক্যালেন্ডারের যে পেজগুলি আছে ওগুলি নিয়েছি পেপার না পেপার আসলে দ্রুত ভিজে যায় তো সেক্ষেত্রে খাতার পাতাও নিতে পারেন যেগুলি একটু শক্ত থাকে তো আমি ক্যালেন্ডার নিয়ে এই যে এভাবে দিয়ে তার উপর আরেকটা মানে ক্যালেন্ডারের টুকরো এভাবে হচ্ছে কেটে নিয়েছি আমি তো এভাবে করে রাখলে তিন চার দিন সুন্দর মতো ভালো থাকে মূলার ডাটাটা আসলে অনেক নরম থাকে আর সাথে পাতা থাকে তো মানে খুব দ্রুতই মনে হয় পচে যায় নষ্ট হয়ে যায় তো আমি এভাবে করে দেন হচ্ছে বক্সটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর কি তো এখন রেখে দিব এটা হচ্ছে ঠিক পনেরো মিনিট পর তো একটু পরপর তো নেড়ে দিতে হবে কিন্তু প্রথম যখন চুলায় বসানো হয় তখন একটু ঘন ঘন আটতে হবে তা না হয় মানে নিচে লেগে যাবে তো দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু অনেকটা কমে আসছে জাল হতে হতে তো চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে এটাতে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব তো এই রেসিপিটা যারা একদম নতুন রাঁধুনি বা নতুন গৃহিণী তারা হচ্ছে ট্রাই করতে পারেন মানে অল্প দুধ নষ্ট হবে যদি পায়েস নষ্ট হয় আর কি তাছাড়া আমার মানে আগে যে ভিডিওগুলো আছে আপনারা যদি দেখেন তাহলে খেয়াল করবেন যে আমি যত মিষ্টির আইটেম করেছি পুডিং বলেন বা যাই করি না কেন একদম অল্প দুধ দিয়ে বা অল্প উপকরণে মানে মিষ্টি জাতীয় জিনিসগুলো আসলে আমার পাশে অনেক কম চলে তো যার কারণে অল্প অল্প করে করি যাতে নষ্ট না হয় তো এই তো আমি তেজপাতা এলাচদার চিনি দেওয়ার পরে স্বাদ মতো চিনি দিলাম আর চিনিটা তো যে যার টেস্ট মতো তো এটাকে দিয়ে আর কিছু সময় জাল করে নিব আর চিনিটা কিন্তু চাল সিদ্ধ হওয়ার আগে দেওয়া যাবে না তাহলে কিন্তু চাল সিদ্ধ হতে চায় না মানে সিদ্ধ হওয়ার পরেও মনে হবে যে ভাতের মতো রয়ে গেছে তো এখন হচ্ছে আমি ডাল ঘটনি দিয়ে ঘটিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে কেউ চাইলে হ্যান্ড হুইস্ক আছে না আমরা যেটা দিয়ে ডিম ফেটাই হ্যান্ড হুইস্ক দিয়েও এই কাজটা করতে পারেন তো এটা কিন্তু আরও জাল হবে আসলে এটি একটু সময় নিয়ে করতে হয় বাট খেতে অনেক বেশি মজা হয় বারবার বলছি আসলে আমি এর আগেও বলেছি যে যার কাছে যে জিনিসটা ভালো লাগে বা যার ফ্যামিলি মেম্বার যে জিনিসটা পছন্দ করে সে সেটাই শেয়ার করা ট্রাই করে এখন আপনাদেরকে দেখাই কিচেনের যে প্রবলেমটা ছিল সেটা তো যারা দেখেছেন তো দেখেছেন আর যারা দেখেননি আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব এই যে এই এখানে হচ্ছে ছিদ্রটা ছিল তো এই ছিদ্রটা তো মানে আমি খেয়াল করেছি কারণ আমি যেহেতু চুলার পাশেই থাকি আমার চোখে পড়েছে তো আমি যেটা করেছি এখানে জাস্ট ময়দাটা পানি দিয়ে গুলিয়ে আটার মতো লাগিয়ে দিয়েছি এতেই হয়ে গেছে মানে আমি কি বলবো মনে হচ্ছে না যে ছোট্ট একটা জিনিস এটা শেয়ার করার কি হলো কিন্তু এই ছোট্ট জিনিসটা যে আমার কতটা হেল্প করেছে সেটা তো আমার যারা ওই ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এরকম মানে যে কোনো সময় কিন্তু লিক হতে পারে কিছু নে টাইলসের দিকে বা অনেক সময় সিঙ্কে হয় এরকম তো ইমার্জেন্সি এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে ময়দা জাস্ট আটার মতো লাগিয়ে দিলেন একদম মানে সুন্দর মতো এটা হচ্ছে পুটিংয়ের কাজ করবে পুটিং চেনেন কিনা আপনারা জানি না পুটিংটা হচ্ছে এই জাতীয় কাজে যে ফাটলগুলো থাকে বা লিকগুলো থাকে সেগুলিকে খুব সহজেই আটকে দেয় মানে অনেকটা আঠার মতো কাজ করে আর কি তো যাই হোক এদিকে আমার পায়ে শরীরই চিনি দেওয়ার পর আমি কিছু সময় হাই হিটে রান্না করে নিয়েছি তো এখন এই পর্যায়ে নামিয়ে নিব কারণ নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও থকথকে হয়ে যাবে তো এখন আমি হচ্ছে চুলাটাকে অফ করে দিয়েছি তো আপনাদেরকে বলবো যদি কখনো কারোর এই ধরনের প্রবলেম হয় যে পানি কোথাও লিক হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা ময়দার আঠাটা লাগিয়ে দেখতে পারেন আসলে এটা মনে হয় যে খুবই ছোট্ট একটা বিষয় এটা কি আর এমন যে প্রবলেমটা ফেস করে সেই বলতে পারবে তো আমি হচ্ছে মানে যখন ইয়ারটা আমাদের ঘামটা লাগাই তার আগে পুরো কিচেনটা একদম ড্রাই করে নিয়েছি তারপরে হচ্ছে দিয়েছি আর প্রবলেমটা তো ছিল বৃষ্টি আসলে পানি আসতো তা না হয় আসতো না তো বৃষ্টিও ছিল কন্টিনিউ ছিল তো এই তো এদিকে পায়েসটা আমি সার্ভ করে নিয়েছি এখন ঠান্ডা করব তো একটু কাজু সরি বাদাম কুচি করে দিয়েছি তো ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে তো এটা হচ্ছে পায়েসটা ঠান্ডা হওয়ার পরে যে দেখুন অনেকটা থকথকে হয়ে গেছে এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি তো যারা কখনো হাফ লিটার দুধ দিয়ে পায়েস ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপি ফলো করে যদি কেউ ট্রাই করেন সেক্ষেত্রে আমাকে কমেন্টসে জানাবেন যে আপনার প্রাইসটা কেমন হয়েছিল তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আমার ভুল ত্রুটিগুলি সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো যারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে ইন্সপায়ার করে যাচ্ছেন সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা দোয়ার ভালোবাসা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে আপনাদের ভালোবাসার মর্যাদাটুকু রাখতে পারি আর আপনারা এই যে আমাকে এতটা ইন্সপায়ার করছেন এতটা সাপোর্ট করছেন আমি যেন কখনো অকৃতজ্ঞ মতো ভুলে না যাই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আবারও অনেক অনেক দুয়ার ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ